যিটো লৰাৰ বাপেক ইন্তেকাল হৈছে, যিটো লৰাৰ মাক ইন্তেকাল হৈছে, সি লাগি আছে কাম কাজত। হক আছিল কাৰ? কোৰআন শ্বৰীফ গোটাই পঢ়িব নাজানিলে কমচে কম এটা বাৰতো পঢ়ক, বহি কেনে বহি পঢ়িব নাজানে আপুনি, আপুনি নিশিকিলে আপুনি নাজানে, কোনো কথা নাই, তস্বিডাল ওলাই কেনে আপুনি তস্বি কৰক, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবাৰ লা হাওলা ওয়ালা কুৱাতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা, যি আপুনি তস্বি জানে তস্বি কৰক। তো সেই তস্বি কৰি কিনে আল্লাহৰ ওচৰত দোৱা কৰি দিয়ক, আল্লাহ মইতো কোৰআন শ্বৰীফ পঢ়িব নাজানো, এ আল্লাহ, কাৰণ আপোনাৰ ঘৰত যিসকলে আহিছে মাদ্ৰাছাৰ পৰা মাতিছে, মোকো লগতে গুৱাহাটীৰ পৰা বা এটা চালিৰ পৰা মাতিছে, ময়ো আহিছোঁ, আহি কেনে যদি মই দোৱা কৰোঁ, মোৰ দিলত সেই মহব্বতটো আছে নেকি? আপোনাৰ যিটো দিলত মহব্বত আছে মা বাবাৰ পিনে আছে নেকি? আপোনাৰ আম্মাই আপোনাক গাখীৰ খুৱাইছে, দুধ পান কৰাইছে, মোৰ আম্মাই মোক কৰাইছে, মোৰ আম্মাৰ মৰম মহব্বতটো মই বুজি পাম, আপোনাৰ আম্মাৰ মহব্বত আপুনি বুজি পাব, আপোনাৰ আব্বাৰ মহব্বত আপুনি বুজি পাব, যি আব্বাই নেকি মাথাৰ ঘাম মাটিত পেলাই কেনে, যি মায়ে নেকি বুকৰ হাড় খুৱাই কেনে ডাঙৰ দীঘল কৰে, আব্বাই জ্বলিছিল, আব্বাই গৰমত জ্বলিছিল ৰ'দৰ তাপত, আম্মাই জ্বলি আছিল আশাৰ ওচৰত, আশা বুজি পায় চোলা বুজি পায় খানা বনাই যে চোলাৰ ওচৰত পাকঘৰত ৰান্ধনি ঘৰত, আম্মাই জ্বলিছিল তাত, আব্বাই জ্বলিছিল ধূপ অৰ্থাৎ ৰ'দৰ তাপত, সেই আব্বাৰ মহব্বত আপুনি বুজি পাব নে মই বুজি পাম? আপোনাৰতো আপুনি বুজি পাব, মোৰতো মই বুজি পাম। আপুনি এতিয়া নেকি কোৰআন শ্বৰীফ উঠিব, উঠাই ল'ব হাতত, উঠাই লৈ কেনে আপুনি পঢ়িব, আপোনাৰ চকুৰ পৰা পানী ওলাব, আপুনি তেতিয়া ক'ব, হে আল্লাহ মোৰ আম্মাক আপুনি মাফ কৰি দিয়ক, হে আল্লাহ মোৰ আব্বাক মাফ কৰি দিয়ক, কাৰণ মইতো নাজানো আপোনাৰ আব্বাৰ মহব্বত। সেইকাৰণে আল্লাহ তাআলা কৈছে, অকদ ৰব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ৱালিদাইনি ইহছানা, আল্লাহ তাআলাৰ লগত এহছান কৰা, মা বাবাৰ লগত ইবাদত কৰা, আল্লাহ তাআলাৰ অকদ ৰব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ৱালিদাইনি ইহছানা, ইবাদত কৰিব দিছে আল্লাহ তাআলাৰ, এহছান কৰিব দিছে মাৰ লগত, মা বাবাৰ লগত। তেওঁ আমাৰ মা বাবাৰ মহব্বত আছেনে? আছেনে ইয়াতে থকা সকলোৰে? আছেনে? ইয়াতে এনেকুৱা মানুহ আছে যোনে নেকি আম্মা আব্বাৰ লগত মিল নাই আছে নেকি কোনোবা? আটাইতকৈ বৰ্তমান এতিয়া আকচাৰ জেগাত যদি দেখা যায় নিজৰ মাক বাপেকৰ লগত মিল নাই, প্ৰায় জেগাতে দেখা যায়, প্ৰায় জেগাতে দেখা যায়। কিন্তু কেতিয়া মহব্বত কৰে জানে? যেতিয়া নেকি আম্মা ইন্তেকালৰ সময়, ইন্তেকাল বুজি পাইছেতো নহয়, অঁ মোৱাতৰ সময়, ইন্তেকালৰ সময় আম্মাই বিচনাত শুই আছে আৰু লাষ্ট নিশা মানে কি নিচা টানি আছে অৰ্থাৎ উহা টানি আছে, চাঁচ লৈ আছে, তেতিয়া বিবি ফোন কৰে, আপুনি ক'ত আছে, আপোনাৰ আম্মা যেন ইন্তেকাল হ'ব, আম্মাৰ অৱস্থা একেবাৰে বেয়া, আম্মাই দুনিয়াৰ পৰা যাবই যেন লাগিছে। যেতিয়া তেখেতে কয় বোলে মই যাই আছোঁ, তেখেতে খালী হাতে আহে নেকি কওকচোন, আহে নেকি খালী হাতে? কি লৈ আহে কওকচোন? মিষ্টি, গোল্লা, আপেল, আঙুৰ, কমলা, একদম ইমান ডাঙৰ টোপোলা এটা কৰি আনে। কিন্তু দুনিয়াত জিন্দা থাকোঁতে ভালে থকা অৱস্থাত যেতিয়া আম্মা আব্বাই খাব পাৰিছিল তেতিয়াই কোনোদিন আনি কেনে খুওৱা নাছিল। আজি দুনিয়াৰ পৰা যাবৰ সময়ত আহি কেনে কি কয় জানা? আম্মা আমাৰ হাতৰ দ্বাৰা অলপমান খাওকচোন, বুজি পাইছেনে? নিজৰ হাতৰ দ্বাৰা আম্মা মোৰ হাতেৰে অলপমান খাওকচোন, তাৰমানে সিদিনা এটাৰ মহব্বতো জাগি উঠিছে। ইমান দিনে এতিয়া কোনোদিন নোখোজে আম্মা, আম্মা তুমি কিবা খাবানে, তোমাৰ কিবা খাবা মনে কয়নে? যিসকলৰ মা নাই তেখেতসকলক সুধিয়ক মা কি বস্তু, বাবা কি বস্তু, আর যার মা আছে সি খিদমতে নকরে, সেই দোকানে আছে যা, যিসকলৰ বাবা মা আছে মা বাবার কদর করক, যিসকলৰ নাই তেখেতসকলে মা বাবার কারণে দোয়া করক, বেশি বেশি দোয়া করক, সদকা করক, দান করক, বুঝি পাইছে কথাবিলাক? এতিয়া চাব বহুত এনেকুৱা মানুহ আছে, আম্মার ইন্তেকাল হৈ যায়, আব্বার ইন্তেকাল হৈ যায়, কোনোবাই খবর দিয়ার লগে লগে কফনৰ কাপড় লেডিজক কেইখন দিব লাগে, লেডিজক কেইখন কাপড় দিব লাগে, পাঁচখন, আর পুরুষক তিনিখন, বাপেকর কারণে তিনিখন, মাকর কারণে পাঁচখন কাপড় কিনি আনিছে, আর কইছে কি ঐ কাপড় কাকু দিব নিদিবি রে, কফনের কাপড় মই দিম, আম্মার প্রতি মোর মহব্বত আছে। কিন্তু মই কও দুনিয়া থাকোতে বাপেকে সিরা পাজামা পিন্ধি কেনে, পাঞ্জাবি পিন্ধি কেনে মসজিদত যায় নামাজ পড়ে, মাকর মুসল্লা নাই যাই নামাজ নাই, বুস্তাদ সট্টিত নামাজ পড়ে, কোনোদিন আল্লাহর বান্দাই নোখোজে আম্মা তোমার নামাজ পড়ার কারণে মুসল্লা আছে, আব্বা তই যে মসজিদত যা, এই মসজিদত যাওয়ার কারণে কুর্তা আছে,
লুঙ্গি আছে ভাল, কিন্তু সেইটো নিদিয়ে। ইন্তেকালার পিছত কিন্তু কফাৰাৰ কাপোৰ দিয়ার কারণে একেবারে সকলে তৈয়াৰ থাকে। মই কও সেইটো মহব্বত নহয়, মহব্বত সেইটোৱে হয় দুনিয়াত থাকোতে মা বাবার প্রতি মহব্বত রাখি কেনে মার জরুরত বাবার জরুরতর বস্তুবিলাক মা বাবাই যিমান মরম কৈছিল তাতোক বেশি মরম করার কারণে চেষ্টা করব লাগে। মা বাবাই যদি চাটনি রুটি খুয়াইছিল তো মা বাবাক আমি মাংস হে মানে কি মাছ হে মাংস হে আমি খুয়াবার কারণে চেষ্টা করব লাগে, কারণ মা বাবাই আমার কারণে বহুত কষ্ট করেছিল। সেইটো কারণে আমি মা বাবার প্রতি মহব্বত রাখিম না, রাখিম না? যিসকলে করেছে তো খুশ নসিব, যিসকলে করা নাই তো করার কারণে চেষ্টা করব লাগে, করিম ইনশাল্লাহ ন। তো এইটো কারণে আমার বুজুর্গ সকলে ধুনিয়াকে গজলের দ্বারা নকয় দ্বারা মা বাবার পায়ের নিচে মা বাবার কথা মত যেজন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, মা বাবার কথা মত যেজন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে কর যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে কর যতন, মার কলি যায় আঘা দিলে খোদা সহে না, মার কলি যায় আঘা দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আল্লাহ তালাই মার কেউ আল্লাহ রসুল সাল্লামে ফরমায় কে মাকে কদম কে নিছে কি জান্নাত, আসলে মার কদমার তোরা জান্নাত নহয় মার খিদমতর পিছতে জান্নাত, বুঝি পাইছে? মই যদি মা বাবা খিদমত নকরো মই যে কদমর সেই জান্নাতর আশা থাকো পাম নেকি, জান্নাত পাম পাম নেকি? নাপাও, মা বাবা খিদমত করিব লাগিব, মা বাবা খিদমত করিব লাগে, তেতিয়া আমি কামিয়াবি হব পারিম। তো দিয়ক আমি সকলোৱে ইৰাদা কৰো মা বাবাক খিদমত কৰিম। এতিয়া যিসকলে নেকি নকৰে সেইসকলৰ মই কথা এটা কওঁ, সেইসকল নকৰাৰ কাৰণ কিয় জানে? এক নম্বৰ গণ্ডগোল মা বাবাৰ, এক নম্বৰ গণ্ডগোল কাৰ? মা বাবাৰ। আল্লাহৰ ওলি খাজা মাইনুদ্দিন সৃষ্টি ৰহমাতুল্লাহি আলাই তেখেতৰ মা ও মা, আপুনিওতো সন্তানেৰ মা। বরপিস সাহেব আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহির মা ও মা, আপনিও তো সন্তানের মা। নিজামুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই তেখেতর মা ও মা। নাসিরুদ্দিন বাগদাদি জলেশ্বরত আছে তেখেতর মা ও মা, আপনিও তো সন্তানের মা। তেখেতর মাকর পেটত যদি আল্লাহর ওলি জন্ম পায় আপনার পেটত আপনার গর্ভত কিয় আল্লাহর ওলি জন্ম না পায়? বুঝি পাইছে কথা কর? তেখেতসকলের মার পেটত যদি আল্লাহর অলি জন্ম পায় আমালোকর মা সকলের আমালোকর মা ভনির পেটত আল্লাহর অলি কিয় জন্ম না পায়? জানে কিয় না পায়? গম পায়? খাজা মাইনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাই দুনিয়া যেতিয়া আইলে হিন্দুস্তানত অহার পিছত তেখেতর হাতত 90-96 লাখ, কিমান মই তো প্রায় কওয়ে কেউ কো জানে না, মা ভনির যেতিয়া বয়ান করা যায় তেতিয়া এই বস্তুটা ওলাই আহে, কারণ তেই তেখেতেও মাকর পেটর পরাই হওয়া সন্তান, আপনি আর মই তোমার পেটর পরা হওয়া, আপনার লড়া আপনার ভাই মোর ভাই মই তেনুকা কিয় নহয় তেখেতকলর দরে। এক নম্বর গন্ডগোল, এক নম্বর স্কুল মার পেট, মার গর্ভ কি? মার পেট। খাজা মাইনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাই যেতিয়া নাকি ঘরত দাখিল হয় তেতিয়া মা জানক কয় আম্মা জান মই বহুত আজি খুশি, বহুত খুশিত আছো মই। তেতিয়া মায়ে কলে বাবা মাইনুদ্দিন কিয় তুমি ইমান খুশি কিয়? তেতিয়া তেখেতে কয় এমা মোর হাতত 90-96 লাখ মানুষ ইসলাম গ্রহণ করেছে, কক সুবহান আল্লাহ। বুঝি পেয়েছে কিমান মানুষে 90-96 লাখ কিতাবত আহে? তেতিয়া মাকে কয় বাবা মাইনুদ্দিন এইটো তুমি তোমার কোনো কামাল নহয়, এইটো তোমার আব্বা আম্মার মেহনত, আল্লাহ তাআলার ফজল হয়, আল্লাহ তাআলার ফজল তোমার আব্বা আম্মার মেহনত হয়। তেতিয়া কইছিল বলে কেন কেন কই বলে বাবা মাইনুদ্দিন যেতিয়া তুমি মোর পেটত আছিলা গর্ভত আছিলা তেতিয়া মই কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা করা নাছিলু, তাহাজ্জুদ নামাজ কাজা করা নাছিল। বুঝি পোৱা যায় যিজনী মহিলাই গর্ভবতী অবস্থাত তাহাজ্জুদ নামাজ কাজা করা নাছিল সেইজনী মহিলাই কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ
এৰা নাছিল। আৰু কয় বাবা মাইনুদ্দিন, এয়াই নহয় যেতিয়াৰ পৰা তুমি মোৰ দুধ পান কৰা শুরু কৰি দিলা, মোৰ বুকৰ পৰাই গাখীৰ খোৱা আৰম্ভ কৰি দিলা, তেতিয়াৰ পৰা মই তোমাক এতোপাল দুধ এতোপাল গাখীৰ বেগাইৰ অজুৰ দ্বাৰাই তোমাৰ মুখত মই কেতিয়াও দিয়া নাই, বুজি পাইছে? আৰু আমাৰ মা ভনীৰ মাথাত কাপোৰ নাই, বাচ্চাক গাখীৰ খুৱাই আছে, অজুটো বহুত দূৰৰ কথা। আৰু সুধে ইমাম চাহ দোৱা কৰিবা, মোক নেক সন্তান লাগে, নেক সন্তান পাব, হা নেক সন্তান পাব, কওক, নেক সন্তান নাপায়, নেক সন্তান নাপায়, নেক সন্তান পাব লাগিলে তেনেদৰে হ'ব লাগিব, তেনেদৰে হ'ব লাগিব। এতিয়া আপোনালোকে কওক, মই নজৰৰ কথা এটা কৈ আছোঁ, সৰু বাচ্চাৰ নজৰ লাগেনে নালাগে? ন সৰু বাচ্চাৰে কোলাত থকা বাচ্চা, নন্না মুন্না বাচ্চা, সৰু নাওমুনি একদম সৰু বাচ্চা এটা, সেই বাচ্চাটো নজৰ লাগেনে? লাগে। ইমান ধুনীয়া বাচ্চাটো নজৰ লাগিলে মানুহৰ শুকাই খিনাই যায়, একদম সৰু হৈ যায়, খাব ল'ব মন নকৰে, খালে উল্টি কৰি দিয়ে, বমি কৰি দিয়ে, নজৰ লাগে, সৰু বাচ্চা এটা নজৰ লাগে। গৰুৰ তাত নজৰ লাগে নে লাগে? গৰুৰ তাত নজৰ লাগে নে লাগে? লাগে। গাই গৰুৰ তাত, হুজুৰ আমাৰ গাইটোই দহ লিটাৰ গাখীৰ দিছিল, আগতে দহ লিটাৰ গাখীৰ দিছিল, এতিয়া দহ লিটাৰটো দূৰৰ কথা, দুই লিটাৰো ভালদৰে নিদিয়ে, কিয়? বোলে নজৰ লাগিছে, মানুহৰ নজৰ লাগিছে, বুজি পাইছে? গৰুৰ তাতো কি লাগে? নজৰ লাগে। আম গছত নাৰিকল গছত নজৰ লাগে নে নালাগে? সেইবিলাকতো নজৰ লাগে। ইমান ভৰি কেনে আম লাগিছে, কিন্তু খাবৰ সময়ত পকাৰ সময়ত দেখা যায় চাৰি পাঁচটা আম, বাকী আম ক'ত গ'ল? বোলে কাৰোবাৰ নজৰ লাগি সৰি গ'ল। যদি সাধাৰণ নাবালিক বাচ্চা এটা তাত নজৰ লাগে, সাধাৰণ যদি গৰু এটাৰ তাত নজৰ লাগে, গছাডালত যদি নজৰ লাগে, যিসকল মহিলাই নেকি টাইট লিবাছ পিন্ধি কেনে মেকআপ কৰি কেনে বাহিৰত যায় বজাৰ শ্বপিঙত যায়, বজাৰত যায়, মেডিকেলত যায়, হস্পিটেলত যায়, ইফালে সিফালে যায়, বিয়াত যায়, ভোজত যায়, যিবিলাক জেগাত যি মহিলাই নেকি বেপৰদেগি হৈ কেনে যায়, সেই মহিলাৰ তাত যদি নজোৱানৰ পুৰুষ মানুহৰ যদি বেয়া নজৰ পৰি যায়, সেই পেটৰ পৰাই কোনোদিন আল্লাৰ অলি জন্ম নাপায়, সেই পেটৰ পৰা জন্ম পাব মদাহী, জুৰি, ভাঙৰি, খোটখোৰ আৰু অন্য অন্য কাম কৰা, আল্লাৰ অলি কিয় জন্ম পাব? এক নম্বৰ স্কুল, কাছু চিনি পায়? কাছু কাছু কাছ চিনি পায়তো, হে অঁ কাছু চানা কেনেকৈ দিয়ে জানেনে? বুজিছোঁ আমি, কাছু ইয়াতে কণী পাৰি কেনে বহুত দূৰ গুচি যায়, বহুত দূৰ গুচি যায়, যেতিয়া ধিমি ধিমি বৰষুণ হয় তাৰ পৰা এনেকৈ উঠাই কেনে চকুটো মেলি কেনে চায় দূৰৰ পৰাই। এতিয়া কওক, আশ্ৰফুল মখলুকত আল্লাহ তালাই কাক বনাইছে? আশ্ৰফুল মখলুক কাক বনাইছে আল্লাহ তালাই? মানুহক বনাইছে। সাধাৰণ কাছু এটাই যদি এক মাইল দূৰৰ পৰাই নিজৰ চকুৰ দ্বাৰাই যদি ডিমাৰ ফালে কণীৰ পিনে যদি নজৰ দিলে, কণী ফাটি কেনে ডিমা ফাটি কেনে যদি বাচ্চা হ'ব পাৰে, আল্লাহ তালা আটাইতকৈ ডাঙৰ মখলুক আশ্ৰফুল মখলুকত ইনচানক বনাইছে, ইনচানৰ নজৰ কেনেকুৱা হ'ব কওক? যদি সেই মা ভনীৰ দেহাত যদি এই চুটি চুটি লিবাছ পিন্ধা, টাইট টাইট কাপোৰ পিন্ধা, একেবাৰে গোটেই ডুপ্লিকেট দেহাটো, মানে কি অৰিজিনেল দেহাটোক ডুপ্লিকেট বনাই ফেলে বাহিৰে বাহিৰে যোৱা, সেই দেহাটোত যদি অন্য মানুহৰ যদি নজৰ পৰে, সেই দেহাৰ পৰাই, সেই পেটৰ পৰাই ভাল সন্তান জন্ম পাব আপোনালোকে কওক? নাপায়। সেইকাৰণে অলপমান ডাঙৰ হোৱাৰ পিছতে মাকৰ একেবাৰে গলত টিপা মাৰি ধৰে, বাপেকৰ গলত টিপা মাৰি ধৰে, বাপেকৰ কথা নামানে, পুতেকৰ কথা নামানে, ভায়েকৰ কথা নামানে, কিয় মানিব? আৰু গণ্ডগোল তাৰ পেটতে। সেইটো কাৰণে কওঁ আমাৰ মা ভনীসকলক, মই যোৱা বছৰৰ পৰ্দাৰ বিষয়ে কৈছিলোঁ, আৰু মই পৰ্দাৰ বিষয়ে প্ৰায় কওঁ, প্ৰায় পৰ্দাৰ বিষয়ে কওঁ, এই বিয়াত ডিজেৰ বিষয়ে কওঁ, বিয়াত ভিডিঅ' কৰাৰ বিষয়ে কওঁ, বন্ধন লোৱাৰ ক্ষেত্ৰত কওঁ, সুদৰ ক্ষেত্ৰত কওঁ, মদৰ ক্ষেত্ৰত কওঁ, বুজি পাইছেনে কথাবিলাক? কাৰণ এইবিলাক আমাৰ প্ৰেক্টিকেলি চলি থকা ঘটনা, চলি থকা জিন্দগীত দেখি আছোঁ, সেইকাৰণে ক'ব লাগে। কিচ্ছা কাহিনী আমি বহুত শুনো, আমি যদি নিজকে বনাব লাগে, যদি জান্নাত পাব ইচ্ছা কৰ, ইনশাআল্লাহ। খুবচুৰতি কিমান দিন মোৰ ভাই? মাত্ৰ চৈধ্য বছৰ বয়সৰ পৰাই ত্ৰিছ বছৰলৈকে খুবচুৰতি,